কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের লুটের চর এলাকা, প্রায় 9 একর আয়তনের এই জলাধারটির অস্তিত্ব এখন হুমকিতে। শুকনো মৌসুমে এটি ভরাটের কার্যক্রম হাতে নিয়েছে ভূমিদস্যুরা। কারো দাবি সেটি তাদের সম্পত্তি, অথচ ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে জায়গাটি জলাধার হিসেবে চিহ্নিত। গভর্নমেন্ট বানাইছে এটা নদী, কিন্তু আমার এটা অরিজিনালি রেকর্ডীয় জমি। এই একটা বাদে, এটা বাদে আর বাকি সব ভরাট করে ফেলছে। এইটা বরাট, এইটা বরাট, এইটা বরাট, এইটা বরাট, এইটা 50% বরাট করে ফেলছে। আসলাম সাহেবের আন্ডারে আছে, এটা অর্ধেক ভরাট করে ফেলছে। এই বাইগোবাড়ির সামনে দিয়ে খাল ছিল, ওই খাল দিয়ে পানি বর্ষাইলে ডুবতো। পিছন ধারে একটা খাল ছিল, ওইটা তো বর্ষাইলে পানি ডুবতো। যেটা ছিল আর কি খাল, সেটা বালু ফইরা ভরাট হয়ে গেছিল, পরে আবার বেকু দিয়ে তুলে ফেলছে। এই হাউজিং যারা ভরতেছে আর কি, ব্যবসা ই করতেছে তারাই। স্থানীয়রা বলছিলেন সিএস খতিয়ান অনুযায়ী পুরো জায়গাটি নদীর, কালক্রমে সেটি ভরাট হয়েছে, রেকর্ডও হয়েছে কারো কারো নামে। কিন্তু সিএস এটা নদী, দিস ইজ নকশা ধরেন, এসএন নকশা ধরেন, আরএস নকশা ধরেন, নকশা অনুযায়ী আপনি কাজ করবেন। আগে জানি বিল বহুত মাছ আছিল, অনেক বিল অনেক বইরা লেবু। এই অবস্থা ভরাট আছে এখন। আচ্ছা, এই অবস্থা ভরাট আছে, মানে এখানেও ভরাট? হ্যাঁ, এখানেও ভরাটই। 7 মাস আগেও এই জলাধারের যে অবস্থা ছিল সেটি এখন অনেকটাই পাল্টে গেছে ভরাটের কারণে। স্থানীয় চেয়ারম্যান বলছেন এই এলাকার বেশিরভাগ জলাধার ভরাট হয়ে গেছে, অবশিষ্ট যা আছে তা রক্ষা করতে প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারি। এই 3টা বিল যাতে রক্ষা হয়, আমি এটা বহুবার চেষ্টা করি, পারলে 3টাকে সংযোগ করে দেওয়ার একটা প্রস্তাব করছিলাম। কোনো খাল বিল নদী এটা যাতে ভরা না হয়, আপনারা তার জন্য ব্যবস্থা নেন, আমি আপনাদের সাথে থাকব, সরকারের সাথে থাকব। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, জলাধার ভরাট করে তা অন্য কাজে ব্যবহার করা যাবে না। রয়েছে জলাধার সংরক্ষণ আইন সহ পরিবেশ সংরক্ষণ আইন, তবুও তা অমান্য করা হচ্ছে হরহামেশাই। ব্যক্তিগত যদি কোনো কৃষি জমি থাকে সেখানে মাটি অপসারণ করা যাবে না, এবং পুকুর বা জলাশয় এটা কোনোভাবেই এটা ভরাট করা যাবে না। জনগণের প্রতি আমাদের সেরকম মেসেজ থাকবে সরকারের পক্ষ থেকে, যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনারা এই প্রাকৃতিক জলাধার বা এই বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য আপনারা সচেতন হন এবং সরকারকে সহযোগিতা করুন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তথ্য বলছে ঢাকা সহ আশপাশের এলাকায় নির্ধারিত 1,937 একর জলাভূমির মধ্যে 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভরাট হয়েছে 22,000 একরেরও বেশি, যা মোট জলাভূমির প্রায় 22%। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।